আনিসুল ইনু মেনন সহ ১৩ আসামিকে প্রথমবার ট্রাইব্যুনালে হাজির। শেখ হাসিনার মামলার তদন্ত এক মাসের মধ্যে শেষ করার নির্দেশ। অন্তর্বর্তী সরকারের মেয়াদ ৪ বছরের কম। আল জাজিরাকে ডক্টর ইনুস, রাজনৈতিক দল সংস্কারে গুরুত্ব না দিলে আরও আগে নির্বাচন। It's all question of what people want. The population, the political parties want. If political parties say, forget about it, give the election, let's do it, we'll do it. প্রধান উপদেষ্টার ভাষণে নির্বাচনী রোডম্যাপ না থাকায় আশাহত বিএনপি। সরকার দীর্ঘায়িত হলে সংকট বাড়ার শঙ্কা ফখরুলের। অবশ্যই সংস্কার চাই, আমরাই আগে বলেছি, কিন্তু এটা আপনাকে যৌক্তিক সময়ের মধ্যে করতে হবে। এমন সময় যেন না নেয় যে সময় নিতে গেলে জনগণের মধ্যে ভ্রান্ত ধারণা হচ্ছে কি হবে। এবং এস আলমের ১৬ কোটি শেয়ার বিক্রি করে তোলা হবে ১০,০০০ কোটি টাকা। বন্ধ হবে না কোনো প্রতিষ্ঠান, আশ্বাস গভর্নরের।